আচ্ছা, আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে পোস্টার ডিজাইন। তো বাংলাদেশে পোস্টার ডিজাইন করে যদি আপনি প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে ডিমাই সাইজে পোস্টারটা ডিজাইন করতে হবে। ডিমাই সাইজ স্যার বলেছিল আপনাদেরকে 18 ইঞ্চ বাই 23 ইঞ্চ। আমাদের দেশে প্রেসগুলোতে মোটামুটি এই সাইজে পোস্টার ডিজাইন করা হয়, প্রিন্ট করা হয়। এখন ডিজাইনের ক্ষেত্রে আপনারা ছোট সাইজে করতে পারেন, এফোর সাইজে করতে পারেন, আরও ছোট সাইজেও করতে পারেন। কারণ হচ্ছে ইলাস্ট্রেটরের জেনারেশন লস হয় না। আপনি যদি সেটাকে 1000 বাই 1000 ইঞ্চও করেন, সেটা একটুও ব্লার হবে না, জেনারেশন লস হবে না। তো এরপরে ইনিশিয়াল স্টেজে আমি বলবো যে আপনারা ডিমাই সাইজেরই একটা পেজ নেন, সেই পেজে আপনাদের পোস্টারটা ডিজাইন করেন। এর আগে একটা ফ্লায়ার করতে দেওয়া হয়েছিল। তো ব্যাপারটা এরকম না যে আপনি ডিমাই সাইজের আরেকটা পেজ নিলেন, সেই পেজের জন্য সব কিছু নতুন করে করা লাগতেছে। আগে বলছি যে ইলাস্ট্রেটরে জেনারেশন লস হয় না। আপনি ফ্লায়ারের কন্টেন্টগুলাই আপনি এই 18 বাই 23 ইঞ্চ এই সাইজে আপনি আনতে পারেন। তো আমি শুরু থেকে করে দেখাচ্ছি একটা পোস্টার ডিজাইন। আরেকটা বিষয়, স্যার বলে কপি করা বা নকল করা। এখন আপনারা হয়তো বা বলতে পারেন যে কপি করবো কেন, নকল করবো কেন, বিষয়গুলো তো আমি জানি, টুলসের ইউজেসগুলো তো আমি জানি। কিন্তু যদি আপনি কোনো একটা পোস্টার, একটা ফ্লায়ার যদি আপনি হুবহু নকল করতে পারেন, কপি করতে পারেন, তখন আপনার ইউজেসটা বোঝা গেল যে না, আপনি যে টুলসের কাজগুলো শিখছেন, এই টুলসগুলোর কাজ আপনি 100% ইমপ্লিমেন্ট করতে পারতেছেন। তো স্যারের মতো বলতেছি, আপনারা একাধিক পোস্টার হোক, ফ্লায়ার হোক, এগুলো ডিজাইন কপি করার চেষ্টা করেন, নিজে করার চেষ্টা করেন। সেক্ষেত্রে যে জিনিসটা হবে, আপনাদের কনসেপ্ট ডেভেলপ হবে, আপনারা নিজেরা মাথায় আইডিয়া জেনারেট করতে পারবেন যে একটা পোস্টার, একটা ফ্লায়ার কীরকম হতে পারে। তো আমি একটা করতেছি, দেখেন, আমি ডিমাই সাইজে নিয়ে নিচ্ছি। একটা ডিমাই সাইজে পেজ নিলাম। তো পোস্টার ডিজাইন করার ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন আপনি, বিষয়টাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্যে। তো চাইলে সেটা শুরুতেই দিতে পারেন, আমি শুরুতেই একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতেছি। একদিকে লাইট, একদিকে ডিপ গ্রিনিশের মধ্যে একটা কালার নিয়েছি। মোটামুটি বিআইটিএম এর পোস্টারটাকে কপি করার চেষ্টা করতেছি। ব্যাকগ্রাউন্ড লক করে দিতে পারেন। তো পোস্টারের মধ্যে আপনি ট্রান্সপারেন্ট কমিয়ে কিছু প্যাটার্ন ইমপ্লিমেন্ট করতে পারেন। ডাউনলোড করবো না, আমি শুধু দেখাচ্ছি। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, একটা ফ্ল্যাট কালার অথবা গ্রেডিয়েন্টের মধ্যে এই ধরনের কোনো প্যাটার্ন যদি আপনি ট্রান্সপারেন্সি কমিয়ে দেন, বিষয়টা দেখতে সুন্দর লাগবে, এরকম কোনো কিছু। যাই হোক, আমার একটা প্যাটার্ন ডাউনলোড করা ছিল, আমি সেইটা নিয়ে আসতেছি।
এরকম কোনো কিছু। অনেক ছোট, কোনো সমস্যা নেই, জেনারেশন লস হয় না এখানে। ক্লিপিং মাস্ক আমরা কি বুঝতে পারছি? এটা ট্রান্সপারেন্সি শুরুতেই কমিয়ে নিই। টোয়েন্টি ফাইভ দেওয়া যেতে পারে, আর একটু বেশি। এখানে একটা প্যাটার্ন আছে, জিনিসটা বোঝা গেলেই হলো। ডিজাইন করার পরে বুঝতে পারবেন যে প্যাটার্ন দেওয়ার কারণে ডিজাইনটা অনেক ফুটে উঠেছে, এরকম কোনো কিছু। তো বিআইটিএম এর পোস্টারটা যদি কপি করতে চাই, সেক্ষেত্রে তারা যেরকম করেছিল, বিআইটিএম এর পোস্টার নিয়েও কথা না, এই কন্টেন্টগুলোর উপরে যদি আপনি বানাতে চান, সেক্ষেত্রে 100% ফ্রি অফ কস্ট, এই কথাটা হাইলাইট করার একটা বিআইটিএম যেভাবে করেছে আমি সেভাবে করতেছি। আগে পুরো ব্যাকগ্রাউন্ডটা আবারও লক করে নিচ্ছি। অফসেট পাত করতে আমরা জানি সবাই, প্রিভিউ দিয়ে আমরা যদি মাইনাস দিয়ে নিচে আসতে থাকি আমরা দেখতে পারবো অ্যারো বাটন দিয়ে। দুটোকে আমরা গ্রুপ করে দেব, হান্ড্রেড পার্সেন্ট ফ্রি অফ কস্ট ওই টেক্সটটা লিখবো, যেহেতু লেখা আছে আমরা কপি করে নিয়ে আসতে পারি, চাইলে লিখতেও পারেন। সেন্টার করে দেব, ফন্ট আপাতত ওপেন সেন্স বোল্ড দেওয়া যেতে পারে, এক্সট্রা বোল্ড দিলাম, কালার চেঞ্জ করে নিচ্ছি, আর একটু ডিপ বোধহয় প্রয়োজন আমার, চোখে ভালো লাগার একটা বিষয়। স্যার বলে থাকেন যে আপনাদের নিজেদের ভালো না লাগলে কাউকে দেখাইন না, বিষয়টা অনেকটা এরকম। প্রথমত আপনার নিজের চোখে ভালো লাগার একটা বিষয়, আমি খুব একটা বড় করবো না, আর বিষয়টা অনেকটা দেখতে সুন্দর লাগবে না। এরপরে আরো কিছু হাইলাইট করার বিষয় ছিল, সেগুলো হচ্ছে এরকম, জব গ্যারান্টেড আইডি কোর্সেস, উম্যান অ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জ অ্যাট গ্যারেজ টু অ্যাপ্লাই, সেগুলো আমরা এইভাবে দিতে পারি।
ট্রান্সপারেন্সি কমিয়ে দেব। সেন্ড টু ব্যাক, আমরা বোধহয় কমান্ডটা জানি, শর্টকাট কমান্ড, কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেটের লেফট সাইডটা, এটাকে আমরা কপি করব। এইরকম কিছু একটা চারটা ধরে একটু বড় করে নিচ্ছি আমি, এটা বোধ হয় একটু বেশি বড় হয়ে গেছে। ছোট করার সময় এটা সিলেক্ট করা হয়নি, তাহলে শিফট চাপ দিলে যেটা হয় একসাথেই ছোট হইতো। আচ্ছা, এখন এখানে ওই লেখাগুলো আনবো। লিখেও দিতে পারেন, চাইলে কপি করে আনতে পারেন। এই লেখাগুলোর মধ্যেও একটা বিষয়, সেটা হচ্ছে লেখার একটা পার্ট একটু হাইলাইট করার বিষয় থাকে, তো সেটা আমরা বোল্ড করে হাইলাইট করতে পারি, কালার চেঞ্জ করেও করতে পারি। এখানে হাইলাইট করার যে বিষয়টা, জব গ্যারান্টেড আইটি কোর্স, জব গ্যারান্টেড লেখাটা বোধহয় একটু হাইলাইট করার বিষয়, এটা বোল্ড রেখে বাকিটা আমরা রেগুলার করে দেব, এটার কালারও চেঞ্জ করে দিতে পারি, ইয়েলো দেওয়া যেতে পারে। এই চারটাকে আর একটু বড় করে নেব, আচ্ছা এরপরে ছিল ওমেন অ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জড আর এনকারেজড টু অ্যাপ্লাই। এটা অনেক বড় টেক্সট, দুই লাইনে দেবো আমরা। লেফট অ্যালাইন করে দিব, এর মধ্যে হাইলাইট করার একটা বিষয় থেকে যায়, উমেন অ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জড, এটা এক্সট্রা বোল্ডের উপর আমরা ইয়েলো করে দেব, কালার চেঞ্জ করে, সরি হয় নাই। ঠিক আছে, তাও হচ্ছে না, প্রয়োজন আর একটু।
শব্দের ব্যবহার আপনারা জানেন। আরো একটা কিছু, যেহেতু আমাদের এতে দেওয়া নাই, আমরা আরেকটা কিছু লিখতে পারি এখানে, মোটামুটি মুখ্য একটা লেখার বিষয়, সেটা হচ্ছে স্টুডেন্ট স্টিপেন্ড। এই লেখাগুলো আমি সিমিলার রাখতেছি। বলেছিলাম চোখে ভালো লাগার একটা বিষয়, এটা ব্ল্যাক আছে, আমরা এটা হোয়াইট করে দিতে পারি। আমার মনে হচ্ছে মোটামুটি ভালো লাগতেছে, আপনারা করার সময় আর একটু ভালো করে করবেন। এরপর যে বিষয়টা ছিল বিষয়বস্তু, সেটা হচ্ছে পোস্টারটা কিসের। পোস্টারটা হচ্ছে জব গ্যারান্টেড আইটি স্কিল ট্রেনিং ইন্ডাস্ট্রি সার্টিফাইড। এই লেখাগুলো আমরা লিখবো। প্রথমত লিখি, এরপর অ্যারেঞ্জমেন্ট আমরা ঠিক করতে পারবো। জব গ্যারান্টেড যেহেতু আমরা ব্যবহার করছি, এটা আমরা ফেলে দিই। ইন্ডাস্ট্রির আইটা কেটে গিয়েছে। সেন্টার অ্যালাইনমেন্ট আগে করে নেই। আমরা আমার মনে হচ্ছে এর মধ্যে ইয়েলো কালারটাই ফুটবে বেশি। এক্সট্রা বোল্ড করে নিচ্ছি। এক্সট্রা বোল্ড মূলত পুরোটা করার প্রয়োজন নেই, এতটুকু আমরা সেমি বোল্ড রাখতেছি, নিচেরটাও সেমি বোল্ড রাখতেছি।
কি হয়েছে বুঝতে পারছেন? এটা করা ছিল, তো বিআইটিএম যেভাবে করেছিল অনেকটা সেইভাবে করার চেষ্টা করি। অ্যালাইনমেন্টের সুবিধার্থে আমরা ওয়ার্ডগুলো আলাদা কেটে নিতে পারি। ওয়ার্ডগুলো না কাটলে যে অসুবিধাটা হইতে পারে সেটা হচ্ছে আপনারা ফন্ট সাইজ যেহেতু কম বেশি সেহেতু ইচ্ছে মতো দূরত্ব দিতে পারবেন না। আপনার মূল যে বিষয়বস্তু যেটা হাইলাইট করার প্রয়োজন সেটা মোটামুটিভাবে হাইলাইট করতে পারেন।